8 তারিখ থেকে দায়িত্ব নেব আপনাকে ইনশাআল্লাহ। সে আমার পরিবারের একজন উজ্জ্বল নক্ষত্র বলতে পারে। যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টিটেনে দল পেতে না পেতেই এবার মামলা হলো মাশরাফি বিন মর্তুজার নামে। সাকিব আল হাসানের মতো মাশরাফির নামেও মামলা হয়েছে সর্বশেষ কোটা ও সরকার পতনের আন্দোলনে হামলার অভিযোগে। এতে ইউএস মাস্টার্স টিটেনে মাশরাফির অংশগ্রহণ নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। মাশরাফির বিরুদ্ধে এই মামলা করেছেন নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান। মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মর্তুজা সহ মোট 90 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো 400-500 জনকে। 10 সেপ্টেম্বর রাতে এই মামলা দায়ের করা হয়। মাশরাফিকে করা হয়েছে মামলার 1 নম্বর আসামি, যিনি 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে নড়াইল 2 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2 নম্বর আসামি মাশরাফির বাবা গোলাম মর্তুজা। 3 ও 4 নম্বর আসামি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান। মামলার এজাহারে বলা হয়েছে সরকার পতনের আগের দিন 4 আগস্ট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মিছিলে মামলার 1 থেকে 4 নম্বর আসামির হুকুমে আতঙ্ক সৃষ্টি ও হামলা করা হয়। এতে গুরুতর আহত হন আন্দোলনকারীদের অনেকে। মামলার আসামিদের ভয়ে সে সময় অনেকেই সঠিক চিকিৎসা নিতে পারেননি বলে মামলার বাদী উল্লেখ করেছেন। এছাড়া পরিবেশ অনুকূলে না থাকায় ঘটনার সময় মামলা দায়ের করা হয়নি বলে দাবি করেছেন। এমন এক সময় মাশরাফির বিরুদ্ধে মামলা করা হয়েছে যখন যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টিটেনে দল পেয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশে অবস্থান করছিলেন মাশরাফি। সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছি, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় আক্ষেপ থেকে যাবে। মাশরাফিও যাদের নামে মামলা দায়ের করা হয়েছে তাদের কাউকে অবশ্য এখনো গ্রেপ্তার করা হয়নি। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম। সবই তো তার স্যাক্রিফাইস। আপনি এই 5 বছরে যে এই যে এমপি গিরি করলো, সব স্যাক্রিফাইস। সে একটি টাকা কারোর কাছ থেকে নিয়ে, আপনি লক্ষ লক্ষ টাকা আপনি তাকে দিতে পারবেন না কোনো মতে। এই যে নির্বাচন করতেছে খরচ, আপনি তারে 5 লাখ 10 লাখ টাকা দেন তো সে নেয় নাকি? নেবে না। এটা তার ক্যারেক্টার, তার ভিতরের ক্যারেক্টার। অতএব সে এক কথায় হচ্ছে সে দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। অনেকে মাশরাফির কারণে আমাকে সম্মানিত করে, তো এটা কি সন্তানের জন্য যদি কোনো বাবা উৎফুল্ল হয়, আনন্দিত হয়, সম্মানিত হয়, এটা বাবার জন্য সবচেয়ে বড় গর্বিত, গর্বের বিষয়। সন্তানের কারণে যদি বাবা সম্মানিত হয়, এটা অনেক অনেক বড় পাওয়া, যে কোনো মানুষের জীবনে এটা অনেক বড় পাওয়া। অতএব সে আমার পরিবারের একজন উজ্জ্বল নক্ষত্র বলতে পারে। সে আমাদের পরিবারকে সামনের দিকে নিয়ে গেছে, সবাইকে সামনের দিকে নিয়ে গেছে, এটা তো বলার উপেক্ষা রাখে না। তার অনেক কিছু আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এটা একটা পারিবারিক জীবনে অনেক কিছু, তার আমি আমার দুইটা ছেলে মাশরাফি এবং মুসতালিন এবং দুই বেটার বউ, আমার স্ত্রী, সকলে এবং পরিবার, আপনজন, আত্মীয় স্বজন, সব কিছুই তো সে করছে। অতএব এটা আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই।